মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা আজ 21 ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে দপ্তর সেই দপ্তরে সকাল থেকেই প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়ে গেল ভাষা শহীদ দিবস পালন আর এখানে ঠিক এই ডেপুটি হাই কমিশনারের যে অফিস তার পাশেই এই যে শহীদ মঞ্চ যেখানে শহীদদেরকে সকাল থেকেই তর্পণ করা হয়েছে ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে প্রভাত ফেরি দুপুরে আলোচনা চক্র বিকেলে বাংলাদেশের বই সম্বলিত যে লাইব্রেরি রয়েছে পার্ক সার্কাসে সেখানে অনুষ্ঠান রাখা হয়েছে সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এভাবেই আজকে সারা দিন ভাষা শহীদ দিবস পালন করা হবে আমরা সকাল তো শুরু করেছি আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণের মাঝখান দিয়ে কারণ আজকে আমাদের একই সঙ্গে আমাদের শহীদ দিবস আমাদের ভাষা শহীদ দিবস বাংলাদেশের জন্য যেখানে এই দিনটায় আমরা পতাকা অর্ধনমিত করি সেটি করে আমরা আজকে আমাদের দিনটি শুরু করেছি বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটিতে এই প্রভাত ফেরিতে যোগদান করে ভাষার জন্য আন্দোলন কতটা তোলপাড় করেছিল গোটা বাংলাকে সেটা আজও মনে রাখবার মতো আর সেই স্মৃতি সেই শহীদদেরকে তর্পণ জানানোর জন্যই প্রত্যেক বছর ডেপুটি হাই কমিশনারের যে অফিস সেখানে এই শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পাপির সাথে সুচারু আর প্লাস নিউজ কলকাতা